কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ছেলে এখন পড়তে বসেছে, আর ও তো সব সময় খালি গায়েই থাকে। চেহারাটা হেলদি, ওই জন্য আর পিকুকে এখন বাইরে রেখে দিয়েছি। সবাই ভালো আছো? পিকু এখন বাইরে আছে বসে। এই যে পিকু, 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 এখন কড়াইয়ের মধ্যে জিরে ভাজছি। জিরেটাকে মিক্সারে পেস্ট করে মশলা আমি ভেজে রেখে দিই, ভাজা মশলা। আর এখানে ধনিয়াও ভেজে রেখে দিয়েছি, এটাকেও পেস্ট করে নেবো। আগে পেস্ট করে নিই, তারপর রান্না চালাবো। এটা আমার জিরে পেস্ট করা হয়ে গেছে, এবার ধনিয়াটা পেস্ট করে নেব। আমি বাড়িতে পেস্ট করে রেখে দিই, এভাবে ভেজে রান্নাটা বেশ ভালো হয়। আর এখনো আমার রান্না কিছু বসানো হয়নি, এগোটা রেখে দিয়ে তারপর রান্না বসাবো। বেলা অনেকটাই হয়ে গেছে। এবার আমি ধনিয়া কটা দিয়ে দিলাম, এটাও একটু পেস্ট করে নেব। আর এগুলো কি পেস্ট করে রেখে দিলে যদি কোনো রান্না বান্না করি তখন ওদের অল্প দিয়ে দেওয়া হয়, কিন্তু সব সময় তো আর মিক্সারে পেস্ট করা সম্ভব হয় না। হাতের কাছে যদি এগুলো থাকে খুব সুবিধা হয়। আমার পেস্ট করা হয়ে গেছে দুটোই, এবার আমি রান্না বসিয়ে দেব। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গেছিলাম, একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন বাজছে 3:30, আর এখন আমি বসে গেছি তালের একটা রেসিপি নিয়ে। আমি এখন বানাবো তালের পিঠে। আর আমি নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ি, আর এখানে তালের মাড়ি। তালের মাড়ির সাথে গুড় একদম গরম করা আছে, খুব গরম হবে না, হালকা গরম মাখাতে হবে। এটা কলেজ, এটা চালগুড়িটা কলেজ চালে, ওই জন্য অল্প গরম, মাড়িটাকে অল্প গরম করতে হবে, বেশি গরম হলে পিঠাটা হবে না ঠিকঠাক। এবার এটাকে আমি মেখে নেব ভালো করে। আমি এখানে ওটা মাখতে থাকছি, আর আমি পিঠের পুরের জন্য নিয়ে নিয়েছি মিষ্টি, কারণ আমার কাছে এখন এই মুহূর্তে কোনো নারকেল কিছু নেই বাড়িতে, ওই জন্য মিষ্টি দিয়ে আমি পুরটা বানাবো। আর আমি মেখে নিয়েছি, মাখাটা খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, মানে মিডিয়াম টাইপের হবে। আর পিঠেগুলো আমি এভাবে গড়ে নিচ্ছি, আমি পিঠে ঠিকঠাকভাবে গড়তে পারি না, মানে যেমনভাবে আমি পারি আমি তেমনভাবেই করছি। পিঠে আমার অলরেডি দুটো তৈরি করা হয়ে গেছে, সবকটা পিঠে আমি ঠিক এভাবেই বানিয়ে নেব। আমার পিঠে এখানে কিছু পিঠে আমি তৈরি করে নিয়েছি। এবার ওইদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি, জলও প্রায় গরম হয়ে গেছে। আমি এবার এই ফুটো থালাটা এখানে চাপিয়ে দেবো, আর আর একটু জলটা গরম হয়ে যাক, তারপর পিঠেগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে ভালো। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, এটা আবার বসে থাকো। বিকালের সেই যে তোমাদের সাথে দেখিয়েছি আমার পিঠে তৈরি হচ্ছে, তোমাদেরকে আর আমি তারপর আসতে পারিনি, কারণ আমার পিঠে তারপর দুটো তালের ফুলুরি বা বড়া যাই বলো ওটাও করেছি। সেই সব করতে গিয়ে আমার মোটামুটি 6:30-7:45 বেজে গেছে, ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখা দিয়ে আসি। আর আমার মেয়ে ছেলে এখন ওই ঘরে আছে, চলো দেখাই কি করছে। এই যো পুটকি বুড়ি, তাকা একটু পুটকি বুড়ি, ওই যো দুজনেতেই খালি গায়ে আছে, গরম প্রচুর। হাই বলে দাও। আচ্ছা দিদি ফ্যানটা চালাচ্ছি। আর এখানে আমার তালের ফুলুরি রেডি,
আর এই যে তালের পিঠে তোমরা বানিয়ে খেতে পারো, ভালো লাগবে। আর এটা হচ্ছে আলু চচ্চড়ি। দেখতে পেলে আমার তালের পিঠে একদম রেডি একদম, আর দারুণ খেতে হয়েছে। তোমরা একবার বানিয়ে খেয়ে আশা করি খুব ভালো লাগবে তালের পিঠে। আমার রাত্রের খাবার মোটামুটি রেডি, কিন্তু ভাত করতে হবে। মামা ভাত খাবে, মামার জন্য দুধ আছে, ও দুধ দিয়ে ভাত খেয়ে নেবে, আর আমাদের ওই হয়ে যাবে। ঠিক আছে, চলো সবাই খুব ভালো থেকো, আর তোমরা সবাই বানিয়ে খেয়েও পিঠেটা আশা করি খুব ভালো লাগবে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আসছি কোনো নতুন ব্লগ নিয়ে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো বাই বাই।